বঙ্গভবনের সামনে ভয়াবহ সংঘর্ষ, কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। 7 দিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, সেনা প্রধানকেও আলটিমেটাম দিয়েছেন তারা। তাদের বক্তব্য আমরা শুনব। অন্যদিকে কখন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি চুপোই ভিডিওতে দেখতে পারবেন। সেনাবাহিনীর পক্ষে গিয়ে এবার শিক্ষার্থীদের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন পি নুরুল হক নূর। 5 মিনিটের ভিতরে আন্দোলন থামিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে দেখতে থাকুন। আজকে কেন্দ্রীয় বক্তব্যের পর কিন্তু উল্টে গিয়েছে রাজনীতির মোড়। ইতিমধ্যেই তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে সারা দেশে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলে দিয়েছেন যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন তার কোনো দালালিক প্রমাণ নেই। সে এই কথা বলার সাথে সাথে কিন্তু শিক্ষার্থীরা কঠিন আন্দোলনে নামার ঘোষণা দিয়ে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় কিন্তু বঙ্গভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। সেনাবাহিনীর সাথে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, পুলিশ সেখানে গিয়ে রীতিমতো মার খেয়েছে। সেনাবাহিনী কিন্তু তাদেরকে কিছু করেননি, কিন্তু সেনাবাহিনীও তারা কিছু করেনি, শিক্ষার্থীরাও। অশোক পুলিশ সেখানে গিয়ে নাশকতা করার সাথে সাথে পুলিশকে কঠিনভাবে পিটিয়েছেন, গাড়ি ভাঙচুর করেছেন। অশোক বর্তমান সময়ে পুলিশ এমন জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে, পুলিশের চাকরি কেউ করবেন না, কেননা এরকম মার খেলে কিন্তু পুলিশের চাকরি কেউ করতে রাজি হবে না। অশোক এরকম পরিস্থিতি নিয়ে কিন্তু বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান বাংলাদেশে আসছেন, তাকে যেন আলটিমেটাম দিয়েছে সেটিও তিনি ব্যবস্থা করবেন। দর্শক, অন্যদিকে আপনারা দেখেছেন বিপি নুরুল হক নূর 5 মিনিটের ভিতরে শিক্ষার্থীদের সেখান থেকে সরে আসতে বলেছেন। অবশ্যই শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেছে। আগামী 7 দিনের ভিতরে রাষ্ট্রপতিকে পদত্যাগ না করালে কিন্তু তারাও আন্দোলনে নামবে আবার। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।